হোম থেকে পালিয়ে যাওয়া দুই কিশোরীকে উদ্ধার করে পুলিশের হাতে তুলে দিল উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার কর্মী এবং স্থানীয়রা। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে কোচবিহার শহর বাস স্ট্যান্ড এলাকায়। স্থানীয় সূত্রে খবর, আলিপুর দুয়ারগামী একটি সরকারি বাস থেকে দুই কিশোরীকে টেনে নামাচ্ছিলেন এক মহিলা। সেই সময় উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার কর্মচারী এবং বাসের জন্য প্রতীক্ষারত বাস যাত্রীদের সন্দেহ হয়। তড়িঘড়ি তারা ওই দুই কিশোরীকে বাস থেকে নামিয়ে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার কাউন্টারে বসায় এবং পরে পুলিশে খবর দেয়। এখানে আমি স্টাফ, এখানে এসে আমি শুনলাম, ফোন পেয়ে আসলাম, দেখলাম দুটা মেয়ে ঘরে বসে কাঁদছে। কি ব্যাপার? তারপর জানতে পারলাম এরা হোম থেকে পালিয়েছে আলিপুরের। ঠিক আছে, একটা মেয়ে তার আগেও দেড় বছর বোধ হয় বাড়ি থেকে পালিয়ে এসেছিল। আবার দেখি সাথে সাথে থানার শেখরবাবু, খুব সন্ধানগুলো নাম বলতে পারবো না, এক অফিসার এলেন, হোমে ম্যাডাম ফ্যাডাম দুজনের সাথেই ছিল। এখানে প্রথম হয়েছে কি, এখানে আমাদের ছেলেপেলেরা দেখছে যে গাড়ির থেকে ওকে টানা হ্যাঁচা করে কেউ নামাচ্ছে, তখন ছেলেরা ওকে রিকভারি করে আমাদের স্ট্যান্ডের এখানে দেয়। দেওয়া করে আমাদের এখানে যে আমাদের নজরুলদার ছিলেন বসিয়ে রাখে, পুলিশকে ইনফর্ম করা হয়, এই যে পুলিশ এসে আপনাদের সামনে নিয়ে গেল, এইটুকুই ব্যাপার। আমরা মানে কোন হোম থেকে পালিয়েছে কি শুনলেন না, সেটা জানি না, তবে হোমের একটা ফটো দেখালো যে এই জানলা দিয়ে বাথরুমে গিয়ে জানলা দিয়ে অনেক বেশ অনেকটা উঁচু। এটা কি কোচবিহার হোমে যান? মনে হচ্ছে এটা আলিপুরের হোমে কিছু হবে। আলিপুর? হ্যাঁ, ওদের তো আলিপুরের গাড়িতে যাওয়ার কথা, এখন পুলিশের গাড়িতে চলে গেল, আমরা তো আলিপুরের গাড়িতে তুলে নিলাম। ঘটনাস্থলে পৌঁছায় সিডব্লিউসির কর্মকর্তারা। জানা গেছে বাস থেকে দুই কিশোরীকে যে মহিলা নামাচ্ছিলেন তিনি এক হোমের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক। প্রাথমিকভাবে জানা গেছে মহিলাটি বাস থেকে নামিয়ে জোর করে হোমে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন ওই দুই কিশোরীকে। সংবাদ মাধ্যমের প্রশ্নের মুখে বাইকে চেপে পালিয়ে যায় ওই মহিলা। সরকারি হোম থেকে কিশোরী পালিয়ে যাওয়ার ঘটনায় হোম কর্তৃপক্ষের গাফিলতিকেই দায়ী করছেন অনেকেই। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।